মৎস্য ভবনের এই পাশের গেট দিয়ে রমনা পার্কে প্রবেশ করলাম। আজকে আপনাদেরকে রমনা পার্ক দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আমি প্রথমে যাব রমনার বটমূল খ্যাত যে জায়গা সেখানে। এই যে এটাই হলো রমনার সেই বটমূল। 1967 সালে এইখানে সর্বপ্রথম ছায়ানট পহেলা বৈশাখ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। সেই থেকে প্রতি বছরই পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপনের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রমনার এই বটমূল। যদিও এটাকে বটমূল বলা হয়, তবে আমি যতটুকু জানি এটার নাম হলো পাইকুর গাছ। যাই হোক, এইখানে পহেলা বৈশাখে তথা বাংলা নববর্ষ বরণের যে ছায়ানটের অনুষ্ঠান সেইটা মূলত এই গাছের নিচেই অনুষ্ঠিত হয়। চমৎকার দৃশ্যের লেক। আর এই যে এটা হলো রমনা বটমূল। মূলত এইখানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে। নববর্ষ উদযাপনের কারণে রমনা পার্কের যে একটা আকর্ষণ সেটা আসলে বেড়ে গেছে আরো বহুগুণে। মোগলরা 1610 সালে ঢাকা শহরকে রাজধানী ঘোষণা করে, সেই সময়ই এই রমনা এলাকাটাও গড়ে ওঠে। তো সেই সময় মূলত রমনাটা ছিল আরো অনেক বৃহৎ পরিসরের, অর্থাৎ আজকের যে সরোয়ার্দী উদ্যান বা শাহবাগ, সুপ্রিম কোর্ট এবং এর আশপাশের পুরো এলাকাটাই ছিল রমনা পার্কের অন্তর্গত। চমৎকার ফুলের গাছ, আমি অবশ্য ফুলের গাছটার নাম জানি না। রমনা পার্কে প্রচুর সংখ্যক গাছগাছালি রয়েছে, এর মধ্যে ফুলের গাছ, ফলের গাছ এবং বেশ কিছু ঔষধি গাছও রয়েছে রমনা পার্কে। এই যে এটা আমার সামনে, এটা হলো শিশু চত্বর। এটা অবশ্য সাম্প্রতিক কালে বানানো হয়েছে। ওই যে ওই পাশে দোলনা দেখা যাচ্ছে, এখানেও বেশ সুন্দর খেলার জায়গা, বাচ্চারা খেলতেওছে অবশ্যই এখানে। তো প্রিয় দর্শক, চলুন শিশু চত্বর থেকে আরেকটু সামনের দিকে আগাবো, কারণ রমনা পার্কটা আসলে বিশাল এলাকা নিয়ে অবস্থিত। ঘুরে দেখতে দেখতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। আমি বটমূল দেখে আসলাম, এখন এর ভিতরের পাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। ওই যে আমার সামনে, ওইটা রমনার বটমূল। আর এই যে এটা হলো বিস্তৃত এলাকা জুড়ে রমনা পার্ক। এখন অবশ্য গাছে গাছে বেশ ফুল ফুল ফুটছে। আজকে ওয়ার্কিং ডে হলেও পার্কের ভিতর প্রচুর সংখ্যক মানুষ দেখা যাচ্ছে। শুরুতে রমনা এলাকাটা ছিল বিস্তৃত পরিসর নিয়ে। আজকের যে সরোয়ার্দী উদ্যান সেটিও মূলত একসময় রমনারই অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ইংরেজ আমলে রমনা পার্কের এক অংশকে রেস কোর্স ময়দান বানানো হয় এবং সেখানে নিয়মিত ঘোড়দৌড়ের আয়োজন চলত। আর এই যে এই পার্ক, এটা মূলত 1949 সালে এখনকার যে অবয়ব দেখা যাচ্ছে বা এখন যে 68 একর জায়গা নিয়ে যে পার্কের বিস্তৃতি, এটা মূলত 1949 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই লেকের দুই পাশ দিয়েই সুন্দর এই রাস্তাটা সাম্প্রতিক কালে বানানো হয়েছে। এই যে ওই পাশেও এবং এই পাশেও একটা রাস্তা বানানো। এই রাস্তাটা আগে ছিল না,
চমৎকার দৃশ্যের লেক, আর লেকের দুই পাশে হাঁটার জন্য একটা রাস্তা। প্রিয় দর্শক, মাঝখানে ঢাকার নবাব পরিবার, নবাব পরিবার বলতে নবাব আহসানউল্লাহ, নবাব আব্দুল গনি ওনাদেরই পরিবার, রমনা পার্কের এক অংশে একটা সুন্দর বাগান নির্মাণ করেন, সেই বাগানের নাম দেন ওনারা শাহবাগ। এখন সেইটার নাম অনুযায়ী মূলত শাহবাগের নামকরণ হয়ে আছে। এবং রমনা পার্কের আরেক পাশে ওনারা নির্মাণ করেছিলেন একটি চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা অবশ্য এখন মিরপুরে স্থানান্তর করা হয়েছে। 68 একর জায়গা নিয়ে অবস্থিত রমনা পার্ককে ঢাকা শহরের ফুসফুস বলা হয়। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই পার্কে আসা যাওয়া করে, সকাল থেকে শুরু করে রাত অবধি চলে মানুষের এই আনাগোনা। বেশিরভাগ মানুষই সকালবেলা অবশ্য আসে ব্যায়াম ট্যাম করার জন্য, এবং প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য আসে প্রচুর সংখ্যক মানুষ। পার্কের ভিতর এইরকম বেশ কিছু ছোট ছোট ফুলের বাগান বানায় রাখা হয়েছে, এই যে একটা। আবার এই যে আমার সামনে দেখা যাচ্ছে আরো একটা ফুলের বাগান, এই যে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট ফুলের বাগান বানায় রাখা হয়েছে। লোকজন ছবি তোলা এবং একটু বসে বিশ্রাম নেয়ার কাজটা সারতেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।